তোমার ব্যাপার কি সেটা তো জানাবো আমি, সেটা জানাবে সেটা জানাবো তো আমি। দেখো না তুমি জানাবে সেটা দেখতেই পারবে। আমি কি খাই না খাই সে আমার ব্যাপার। হ্যালো ফ্রেন্ড, চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আমি ব্লগ না কল রেকর্ড নিয়ে চলে এলাম, কার কেয়াদি আর কেয়াদি পরে কল রেকর্ড তোমরা শুনে নিও। হ্যালো ফ্রেন্ডস, ব্লগ উইথ অপর্ণার চ্যানেলে তোমাদের জানাই স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে আমি যা কেয়াদি আর কেয়াদির বরের সম্বন্ধে কিছুটা আগে বলে নিই, যে আমরা জানতাম কেয়াদি খুবই একটা খারাপ মানুষ, ভাবতাম তাই, কিন্তু কেয়াদির বরের কল রেকর্ডটা পেয়ে আমরা তো মানে অবাক হয়ে গেলাম, যে তার মুখের ভাষা শুনলে তোমাদের তোমরা তোমাদের মানে পায়ের থেকে মাথা অব্দি জ্বলে যাবে। কেয়াদি চেয়েছিল যে সে সংসার করবে, তো যেহেতু তার এক বছর সে সংসার করেছে আর সংসার হলো না তাদের, ছেড়ে দিয়ে চলে গেছে। তাই কেয়াদি নিজেকে তৈরি করছে, যেহেতু সে একটা বিজনেস করছে, এখন কেয়াদিকে মাঝে মাঝেই তার বর হুমকি দিচ্ছে, মারার হুমকি। সেই কল রেকর্ডের মধ্যে সবই তোমরা শুনতে পাবে। একটা অটো চালককে কেয়াদি তার জীবন সঙ্গী করেছে, তার লাইফস্টাইল বদলে দিয়েছে, তারপরে সে ভুলে যায় কি করে, তাহলে শুনে নাও কল রেকর্ডটা, চলো। হ্যালো, হ্যালো, কি আছে? কোন ভিডিও? কেন, ওটা তো আমার কাজ, আমি ছাড়বো না। না ছাড়া কি হয়েছে? ভিডিও আমি ডিলিট করবো না। ডিলিট কেন করবো? ডিলিট কেন করবো? ও আচ্ছা, তাই বুঝি মান সম্মান যাচ্ছে। আচ্ছা, আমার মান সম্মানের কোনো দাম নেই না, আমার মান সম্মানের কোনো দাম নেই। আমি ভিডিও ছাড়ছি বলে, আমি ভিডিও ছাড়ছি বলে তোমার মান সম্মান নষ্ট হচ্ছে। বাহ, চমৎকার। আমি ভিডিও ডিলিট করবো না। এই কথা বলার জন্য ফোন করেছো? এই কথা বলার জন্য ফোন করেছো? ভিডিও আমি ভিডিও আমি ডিলিট করবো না বলে দিয়েছি। না তো না, মুখের ভাষা কি ভাষা এবার হবে কি? এরকমই তো তোর তোমার ভাষা, এরকমই তো ভাষা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, না দাঁড়াও, এটা টের পাবে, দাঁড়াও। সবাইরা বলে না তোমাকে, দাঁড়াও দাঁড়াও এক সেকেন্ড, সবাইরা বলে না বাবা বিশ্বজিৎ খুব ভালো খুব ভালো খুব ভালো, দাঁড়াও তোমার মুখোশটা তো এবার আমি টেনে নিয়ে আসবো সবার সামনে, দাঁড়াও ওয়েট করো, একটুখানি ওয়েট করো। মিথকে শয়তান না, মিথকে শয়তান, এবার তো আমি টেনে বের করবো সে তোমার মুখোশটা কি, দাঁড়াও। মুখের ভাষা কি? ভিডিও ডিলিট হবে না, আমি ভিডিও ডিলিট করতে পারবো না। আমার চ্যানেলে আমার আমার যেটা মনে হচ্ছে, আমার যেটা আমার ভিউয়ার্সদের দেখানোর দরকার সেটুকুনি, তাও তো এই যে আরো অনেক কিছু তো দিইনি আমি, দাঁড়াও আস্তে আস্তে সব দেবো, সব প্রুফ দেবো আমি আস্তে আস্তে, দাঁড়াও না। মান সম্মান, আমার মান সম্মান, আমার আমার সাথে এতদিন আমার সাথে এতদিন কি হলো, খেলা হলো? হ্যাঁ, কি এই জানোয়ার, বিধবা মেয়ে এখন মনে হচ্ছে তোর? বিধবা মেয়ে এখন মনে হচ্ছে? বিধবা মেয়ের কাছে যখন এসেছিলি তখন মনে ছিল না? অসভ্য ছোট লোক, তেজ আমার বরাবরই, তেজ আমার বরাবরই, তেজ আজকের নতুন নয়। ভিডিও ডিলিট হবে না, ভিডিও ডিলিট হবে না, ভিডিও ডিলিট হবে না। এত কিছু করে তাও তো সে অনেক কিছু আমি দিইনি চ্যানেলে, এটুকুনিতেই এত ফাটছে, এটুকুনিতেই এটুকুনিতেই ফাটছে। আচ্ছা বললাম তোর ট্রেন করা তো সব কিছুই তো আছে আমার কাছে প্রুফ, দেখ না সব কিছুই তো আস্তে আস্তে করে আমি ছাড়বো। তোর পিছনের মুখোশটা কি? হ্যাঁ সেটা দেখ, যদি তুই ভিডিওগুলো ডিলিট না করিস বুঝতে পারছিস তোর কি হবে।
সবার শুনতে পাচ্ছি, বল তুই বল। আমার তো এই ভাষায় কথা বলতেই ইচ্ছা করে না, তোর মতো তো ওই রকম বিয়ে নয় না। করবো না, আমি করবো না, বলে দিয়েছি করবো না, তুমি যা করার করে না, আমি করবো না। আমার মাথাটা খারাপ করো না, নিজের মতো নিজে কাজ করো, নিজের মতো নিজে থাকো। যখন চলে গেছো আমার মাথা বারবার ফোন করে, আমার মাথাটা এভাবে খারাপ করো না, বারবার বলছি। আমি আমি ভিডিওটা ভিডিও ডিলিট করবো না, আর সেটুকু বলে দিলাম, ব্যাস আর কিছু না। ফোন তুমি রাখো, তোমার যা আচ্ছা। তুমি এত কিছু করলে মানে সে সব কিছু চাপা পড়ে যাবে, কেউ কিছু জানতে পারবে না। বাহ চমৎকার, কেউ কিছু জানতে পারবে না, আমি কোনো ভিডিও ছাড়বো না, কিছু ছাড়বো না, তোমার সম্বন্ধে কেউ কিছু জানতে পারবে না। বাবা এত ভালো ছেলে তুমি, হ্যাঁ এত ভালো ছেলে থাকো না। তোমার সম্বন্ধে তো আমি কিছু বলিনি, আমি কিছু বলেছি তোমার সম্বন্ধে? আমি তো কিছুই বলিনি। আমার চ্যানেলে না, আমি আমার চ্যানেলে আমার রেগুলার ভিডিও দেওয়ার কথা, আমার যেটুকু নিয়ে মনে হচ্ছে আমি ভিডিও দিচ্ছি। এখানে তো খারাপ কিছু, আমি তোমার সম্বন্ধে তো কোনো খারাপ কিছু বলিনি। আমি কি বলেছি তুমি এত কিছু করেছো, আমি কি কিছু বলেছি? আমি তো কিছুই বলিনি। তাহলে আমি তো কিছুই বলিনি, সেখানে আমি ভিডিও আমি ডিলিট করবো কেন? আমি এক একটা ভিডিও আমার ডিলিট করলে আমার চ্যানেলের কতটা ক্ষতি হবে তুমি সেটা জানো না? সেটা আমি জানতে চাই না। তোমাকে তো সে তুমি তো আমাকে খাওয়াবে না, খাবে? আমি ডিলিট করব না, বলে দিয়েছি করব না, করব না, করব না, করব না। এই যে তুমি এইরকম ভাবে ফোন করে করে আমাকে আলতু ফালতু তুমি কথা বলবে না, ঠিক আছে? ফোন করে আমাকে এরকম আলতু ফালতু আমারই খাবে জারিশীল জারি।